গ্রামের অতি সাধারণ মেয়ে পূর্ণি যার জন্ম হয়েছে নিরামিষ এক ব্রাহ্মণ পরিবারে বাবা মন্দিরে প্রসাদ রান্নার কাজ করে আর মা সাধারণ গৃহিণী বাবার হাতে ধরে পূর্ণির রান্নার প্রতি এতটা ভালোবাসা জন্মে যে তার জীবনের একমাত্র লক্ষ্যই হয়ে যায় সে দেশের সবচেয়ে বড় শেফ হবে কিন্তু টুইস্ট সে তখনই যখন শেফ হওয়ার স্বপ্ন পূরণে পদ দেখানো বাবাই হয়ে যায় সবচেয়ে বড় বাধা কারণ নিরামিষ ব্রাহ্মণের মেয়ে কখনো মাছ কোষ রানতে পারবে না আজকের গল্পটা আপনাকে কখনো হাসাবে কখনো ভাবাবে আর শেষে আপনার চোখ ভিজিয়ে দিবে কারণ কোথাও না কোথাও আমরা পূর্ণির প্রমাণের জন্য নিজের আপন মানুষদের সাথে লড়াই করছি তবে শেষে প্রমাণ দিয়ে যাবে নিজের লক্ষ্যে স্থির থাকলে আজ নয়তো কাল সফলতা আসবেই এমনই গ্রামের এক সাধারণ মেয়ের দেশের সবচেয়ে বড় শেফ হওয়ার লড়াইয়ের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি আর চেন্নাই এর নাম করা হোটেলের এক শেফ কেক বানানোর জন্য কেকের সামগ্রী ওভেনে দেয় সে সময় তার ফোনে একটা কল আসলে সে ফোনে কথা বলতে থাকে কিছুক্ষণ পর খেয়াল করে ওভেনের ভেতরে আগুন জ্বলছে শেফ ওভেনের কাছে গেলেই প্রচণ্ড হয়ে যায় হোটেলের সবাই রান্নাঘরের দিকে ছুটে আসে তাদের মধ্যে একজন শেফ কে পূর্ণি বলে ডাকতে থাকে সিন শেফট হয় পূর্ণির ছোটবেলায় পূর্ণির একটা বিশেষ গুণ আছে সে যে কোনো কিছুর স্বাদ চোখ বন্ধ করে এক নিমিষেই ধরে ফেলতে পারে ছোটবেলা থেকে যে কোনো খাবার কি কি উপাদান দিয়ে তৈরি কিংবা কি পরিমাণে উপাদান ব্যবহার করা হয়েছে সব বলে দিতে পারে একবার এক তার বাবার বানানো খাবার পূর্ণিকে টেস্ট করতে দেয় খাবারের ভুল ধরিয়ে দিলে মেয়েটি রেগে বলে এতই যখন বোঝো তখন নিজেই কেন বানাও না সেন শিফট হয় সিরাঙ্গাম শহরে পূর্ণির বয়স এখন তেরো বছর এক ট্যুরিস্ট গাইড থিরু মধ্য সামনে কিছু পর্যটক নিয়ে এসে বলে এই শহরে মোট একুশটা রঙিন মন্দির আছে এর মধ্যে এটাই একটা পর্যটকরা ভেতরে যেতে চায় গাইড জানায় এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ শুধু যারা প্রসাদ বানায় তারা এখানে প্রবেশ করতে পারে পণ্যের বাবাও প্রসাদ বানানো পন্ডিতদের মধ্যে একজন প্রসাদ বানিয়ে পাশের মন্দিরে দিয়ে প্রণাম করে বের হওয়ার সময় কিছু পর্যটক এই মন্দিরের দেবী নাম জানতে চায় গাইড বলে দেবীর নাম আন্না পূর্ণি বাবা বলে এটা তার আসল নাম না পূর্ণির বাবা আন্না দেবীর ইতিহাস সম্পর্কে বলার পর পর্যটকরা আশ্চর্য হয়ে যায় যে এত কিছু সে কিভাবে জানে একজন জিজ্ঞেস করে আপনি কি এই বিষয়ে পড়ালেখা করেছেন পাশে দাঁড়ানো এক পন্ডিত বলে সে কি না পড়েছে ইঞ্জিনিয়ারিং এ গোল্ড মেডেলিস্ট ছিল অনেক বড় বড় চাকরির অফারও পেয়েছে বাবাকে নিয়ে এমন কথা শুনে পূর্ণির অনেক গর্ব হয় পূর্ণির বাবা বলে এগুলো তো শুধু কাজ কিন্তু সষ্টার সেবা সেটা তো ভক্তি আমি তার জন্য খাবার বানিয়ে তাকেই খাওয়াই সে তো পুরো দুনিয়াকে নিয়েই চিন্তা করে আমি না হয় তার একটু চিন্তা করলাম মন্দির থেকে বাবার সাথে বাসায় ফিরে পূর্ণি শুনে তার মা শ্রদ্ধা অসুস্থ পূর্ণি রান্নাঘরে চলে যায় দাদি পূর্ণিকে বলে তোমার কে কেউ তর্ষ হয় না আমি তো আসছিলাম দাদিকে যেতে বলে পূর্ণি একাই প্রসাদ বানিয়ে বাবাকে দেয় খাবার পর পূর্ণির বাবা শ্রদ্ধাকে বলে তুমি এত বছরেও এমন সুস্বাদু খাবার বানাতে পারি পূর্ণি স্কুলের জন্য বের হলে দাদি জিজ্ঞেস করে খাবি না পূর্ণি বলে তাই স্কুলে দেরি হয়ে যাচ্ছে টিফিন নিয়ে নিয়েছি স্কুলেই খেয়ে নিব পূর্ণির বাবা বলে স্রোসটাও আমরা না চাওয়া অব্দি কিছুই দেয় না সেখানে আবার মেয়ে না বলেই আমাকে এত সুস্বাদু খাবার দিয়েছে আসলেই তার নাম অন্নাপূর্ণি রাখা সার্থক হয়েছে স্কুলে কীর্তি মানে যে পূর্ণিকে রান্না করতে বলেছিল তার বাবা তাকে স্কুলে রাখতে আসার সময় সবাই তাকে ঘিরে ধরে পরে সেখানে গিয়ে তার খাবার স্বাদ করতে দিলে কৃত্তির বাবা খেয়ে বলে এটা তো অনেক মজা এটা কি তুমি বানিয়েছো পনি বলে হ্যাঁ লোকটা বলে আমি জীবনেও এত ভালো রান্না করতে পারবো না সত্যি বলছি তুমি অনেক ভালোবাসা দিয়ে রান্না করেছ পাশের এক ছেলে সেটা খেয়ে দেখে লোকটা জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হতে চাও ওই ছেলেটা বলে তুমি তো অনেক ফেমাস শেফ হবে সবাই শেফ বলে চিত্তা চাচামাচি শুরু করলে পনি অপমান বোধ করে লোকটাকে জিজ্ঞেস করে শেফ হওয়া কি খুবই ছোট কাজ লোকটা সবাইকে এক গাছ

দেখাবো লাইব্রেরিতে পড়ার সময় পূর্ণির এক ছেলে বন্ধু তাকে ম্যাগাজিনে ইন্ডিয়ার বেস্ট শেফ আনন্দ সুন্দরঞ্জনের ছবি দেখায় কেউ যদি পূর্ণিকে বাবরচি বলে ডাকতো পূর্ণির বন্ধু ফারহান তাকে মেরে বলতো বাবরচি শেফ বলে ডাকবি কেউ রান্না করলে পূর্ণি তার থেকে রান্না শিখত খুঁতের হাতলে পূর্ণি তার নামও লেখে শেফ আন্না সবাই যখন সিরিয়াল দেখার ব্যস্ত পূর্ণি তখন টিভিতে রান্নার শো দেখত ছোট পূর্ণি তার স্বপ্নে নিজেকে শেফের এক মাউন্টেন এভারেস্ট বানিয়ে ফেলে সময়ের সাথে সাথে পূর্ণি বড় হয়ে যায় বাসায় আজ পূর্ণির মা ভীষণ রাগ কারণ পূর্ণি প্রমোশন তো রিজেক্ট করেই দিয়েছে সাথে চাকরিও ছেড়ে দিয়েছে পূর্ণি বলে সে ক্যাটারিং কলেজে হোটেল ম্যানেজমেন্টে পড়ালেখা করতে চায় যে চাকরিটা করতো সেটা তার বাবার জন্য জয়েন করেছিল কিন্তু এখানে সে কাজে কোনো মজাই পাচ্ছে না পূর্ণির মা বলে আর এক বছর চাকরি করে কিছু টাকা জমিয়ে তারপর তো বিদেশে বিয়ে করে সেখানে সেটেল হলেই পারতে পূর্ণি উত্তরে বলে কে বলেছে তোমাকে শেফরা সেটেল হতে পারে না বড় বড় শেফরা বছরে মিলিয়ন ডলার ইনকাম করে পূর্ণের বাবা তুলসী পূজা করার জন্য উঠতে গেলেই হোচট খায় পনি ধরতে গেলে তার বাবা হাত ছাড়িয়ে নাই। কারণ মেয়ের এমন আবদারে সেও রাজি না পূর্ণের বাবা পূজা করতে করতে পূর্ণিকে বলে তুমি ছোটবেলা থেকে যা বলেছ আমি কোনো কিছুতেই না করিনি কিন্তু এখন আমি হ্যাঁ করতে পারছি না টাকা কিংবা দূরত্ব সমস্যা না তুমি সেখানে গেলে তোমাকে গোস রান্না করা শিখতে হবে এটা আমার জন্য একটা মহাপাপ মানুষ যদি জানতে পারে তারা কি বলবে বাবা স্রষ্টার সেবা ভক্তিতে লেগে থাকে আর মেয়ে এদিকে পাপ করে বেড়ায় তুমি আমার কথা কখনো ভেবে দেখেছো আমি কিভাবে স্রষ্টাকে মুখ দেখাবো দেখো তোমার পড়ালেখা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিংবা বিয়ে দিয়ে দেব এমনও না তুমি যত পড়তে চাও পিএইচডি যা খুশি করো কিন্তু ক্যাটারিং এর বিষয়ে আমি রাজি না মন খারাপ করে পূর্ণি কীর্তির বাবা হোটেলে গিয়ে তাকে সব বলে কীর্তির বাবা পূর্ণিকে বলে আমি কি তোমার বাবার সাথে কথা বলে দেখবো পূর্ণি তাকে মানা করে দেয় সে সময় সেখানে পূর্ণির বন্ধু ফারহান আসে ফারহান পূর্ণিকে শেফ হওয়া নিয়ে মজা করতে থাকে পূর্ণির রেগে তাকে মারতে গেলে সে পকেট থেকে একটা ফর্ম বের করে বলে এটা আমি তোমার জন্য এনেছি আমি আগেই ফর্ম ফিল আপ করে দিয়েছি পূর্ণি ফর্ম দেখে বলে না আমি এটা করতে পারবো না ফারহান বলে এত বছর তো তুমি তোমার বাবা মায়ের কথায় চলেছ এবার না হয় নিজের মনের কথা শোনো উনি বাসায় ফিরে এর সাথে ফারহানের ফর্ম সামনে রাখে সে আসলে দ্বিধায় পড়ে গেছে যে কি করবে চিন্তা ভাবনার পর সে একটা ফর্মে সাইন করে পরের দিন ক্যাটারিং ক্লাসের উপরে মেলা বসে গেটের বাইরে দাঁড়িয়ে ফারহান পূর্ণির জন্য অপেক্ষা করছে কিন্তু পূর্ণি আসে না ফারহান ক্লাসে চলে যায় এক টিচার ক্লাসে ঢুকে বলে আমার ক্লাসে কোনো ফোন অ্যালাও হবে না সবাই বন্ধ করে রাখো কিন্তু ফারহান বেঞ্চের নিচে মাথা নিচু করে পূর্ণিকে ক দিতেই থাকে কিন্তু পূর্নি কল রিসিভ করে না টিচার একটা প্রশ্ন জিজ্ঞেস করলে কেউই সঠিক উত্তর দিতে পারে না হঠাৎ একটা মেয়ে সঠিক উত্তর দেয় টিচার জিজ্ঞেস করে কে তুমি পূর্নি উত্তর দেয় আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট টিচার বলে ও তুমি সেই আন্নপূর্ণি যাও ভিতরে গিয়ে বসো এতগুলো ছেলের মধ্যে পূর্নি একাই মেয়ে তাই সব ছেলেরা ভাব নিতে থাকে পূর্নিকে দেখে ফারহান অনেক খুশি হয়ে যায় পূর্নি গিয়ে ফারহানের পাশে বসলে ফারহান জিজ্ঞেস করে তোমার বাবা মা রাজি হয়ে গেছে আমি এখানে দুজনকে চিনি এক হলো রাঙ্গা ভগবান আর আরেকজন হল রাঙা রঞ্জন যে কিনা রাঙা ভগবানের সেবায় মগ্ন থাকে আমি যখনই মন্দিরে যাই রাঙ্গা রঞ্জনের সাথে দেখা করি আমরা একদিন ওই মন্দিরে যাব। তোমরা সবাই রাঙ্গা রঞ্জনের প্রসাদ খেয়ে দেখবে এটা শুনে পূর্ণির মাথায় আকাশ ভেঙে পড়ে রাঙ্গা রঞ্জন মানে পূর্ণির বাবা বাবা যদি এই টিচারের মাধ্যমে জেনে যায় যে পূর্ণি ক্যাটারিং ক্লাসে জয়েন করেছে তাহলে তার বাসায় ঢুকতেই দিবে না যাই হোক ঘন্টা বেজে গেলে টিচার চলে যায় সব স্টুডেন্ট পূর্ণির দিকে তাকিয়ে থাকে ফালহান আর পূর্ণি অনেক মনোযোগের সাথে ক্যাটারিং এর কাজ শেখে বাসায় পেপার পূর্ণি কি যেন রান্না করছিল তখন মা পূর্ণিকে জিজ্ঞেস করে তোমার হোমওয়ার্ক নেই পূর্ণি ভুল করে উত্তর দেয় আমি তো সেটাই করছি শ্রদ্ধা বলে আমি বাসার কাজের কথা বলছি না পড়ালেখার কথা বলছি পূর্ণি বলে হ্যাঁ সেটা তো হয়েই গেছে পুরীর শহরের এক এক হোটেলে কুকিং ক্লাস নাই একদিন প্যারেন্টস মিটিং এ টিচার জিজ্ঞেস করে তোমার বাবা কোথায় পুরী কীর্তির বাবাকে সেখানে এনে নিজের বাবা হিসাবে পরিচয় করিয়ে দেয় এক ক্লাসমেট ফয়হান কে বলে আমি জানি তুমি এখানে পূর্ণের জন্য ভর্তি হয়েছ ওকে প্রোপোজ করো কেন দেখা যাবে অন্য কেউ এসে তাকে নিয়ে যাবে ওই দেখো সামনে থেকে পূর্ণি আসছে আর পূর্ণির পেছনে সব ছেলেরা লাট্টু হয়ে আছে কিন্তু কাউকে পাত্তাই দেয় না আচ্ছা তোমার হয়ে আমি কথা বলে আসছি ফারহান বলে না না দরকার নেই আমি আজই ওর ফারহার কথা বলার জন্য এগিয়ে গেলে পূর্ণির সামনে একটা ছেলে এসে হাটু গেড়ে বসে ট্রেতে সেমাই দিয়ে আই লাভ ইউ লেখে পূর্ণিকে প্রপোজ করে পূর্ণি ছেলেটাকে উঠে দাঁড়াতে বলে কোষে একটা চর মারে এটা দেখে ফারহার বেচারার আর কিছু বলার সাহসী হয় না বাদে সেদিন যেদিন এক শেফ স্টুডেন্টদের মুরগি কাটা মুরগি কাটা দেখে পুর্ণি তার এক বন্ধুকে সামনে দিয়ে নিজে পেছনে চলে যায় মুরগি কাটতে দেখে পূর্ণির শরীর কেমন যেন ঘিন করতে শুরু করে পূর্ণির এই কোন অবস্থা দেখে ফারহান ঠিকই মজা নাই শেফ বলে কে কে কাটতে চাও সবাই হাত উঠালেও পূর্ণি হাত উঠায় না কিন্তু পূর্ণি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে কথা সবাই জানে শেফ পূর্ণি কেটে বলে তুমি মুরগিকে আট ভাগে কেটে দেখাও পূর্ণি বলে আমি তো ভেজিটেরিয়ান শেফ রেগে বলে আমি কি তোমাকে খেতে বলেছি শুধু কাটতে বলেছি এটা সিলেবাসের অংশ যদি না পারো তাহলে টিসি নিয়ে অন্য কোথাও চলে যাও পূর্ণি এখন কি করবে সে নিজেও বুঝতে পারে না একদিকে তার বাবার মান সম্মান অন্যদিকে তার ইন্ডিয়ার বেস্ট শেফ হওয়ার স্বপ্ন কিন্তু সাহস করে ছুরি নিয়ে কাটতে গেলেই পূর্ণি অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর পূর্ণি মন খারাপ করে শীতে বসে আছে সে সময় ফারহান এসে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো পূর্ণি কোনো উত্তর না দিয়ে চলে গেলেও ফারহান পিছু ছাড়ে না না পেরে পূর্ণি বলে আমি ঠিক নেই আমার বাবা যে বাউন্ডারি তৈরি করেছে আমি সেভাবেই বড় হয়েছি এই কারণে আজকে আমি মুরগিকে স্পর্শ করতে পারিনি ফারহান বোঝানো চেষ্টা করে প্রফেশন আর ভক্তি দুইটা এক জিনিস না অনেক মানুষ আছে যারা মাছ গোশ বিক্রি করে কেদু সন্ধ্যায় বাসায় ফিরে গোসল করে পূজা পাঠ করে তুমি দুইটাকে এক করে ফেলো না পনে বলে আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি যারা মন্দিরে স্রসটার সেবা করে এখন আমি যদি গোশ রান্না করি তাহলে সসটা কি আমাকে মাফ করবে ফারহান রামায়ণের একটা শ্লোকের ব্যাখ্যা করে বলে যখন রাম এবং লক্ষণ সীতার সাথে বনবাসে গিয়েছিল সেখানে তারা পশু পাখি খেয়েছিল কিন্তু পূর্ণি পাত্তা দেয় না ফারহান গোশ খাবার আরো দু তিনটা উদাহরণ দেয় পড়ে জিজ্ঞেস করে তার মানে গোশ খাওয়া ভুল কিছু না ফারহান বলে এটা তোমার উপর নির্ভর করে আমার মা মুসলমান আর সে ভেজিটেরিয়ান কিন্তু তারপরও সে বিরিয়ানি রান্না করে শুধু আবার মা না এমন অনেক মানুষই আছে যারা ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও পরিবার বন্ধু বান্ধবের জন্য নন ভেজ খাবার রান্না করে ভেজিটেরিয়ান কিংবা নন ভেজ হওয়া এটা তোমার উপর নির্ভর করে কিন্তু তার জন্য তুমি রান্না করা ছাড়তে পারো না ফারহান বলে আমি তোমাকে ইন্ডিয়ার ফেমাস শেফ হিসাবে দেখতে চাই এরপর ছাদের দরজা খুলে দিয়ে বলে যদি তুমি উপরে উঠতে চাও তাহলে তোমাকে সিঁড়ি আর হতেই হবে ফারহা নিচে চলে যায় আর পূর্ণের উপরে ছাদে গিয়ে দাঁড়ায় অনেক চিন্তা ভাবনা করার পর নিচে গিয়ে পূর্ণে নতুন উদ্যমে চাকু নিয়ে মুড়ি কাটা শুরু করে সবাই হা করে পূর্ণির দিকে তাকিয়ে থাকে কাটা হয়ে গেলে সবাই হাত তালি দেয় শেফ চিকেন চেটিনা শেখানোর পর স্টুডেন্টদেরকে রান্না করতে বলে পূর্ণি রান্না শুরু করে এরপর একে একে সবাইকে টেস্ট করায় কিন্তু কেউই মন মতো স্বাদ পায় না পূর্ণির মনটা খারাপ হয়ে যায় একজন বলে ভেজিটেরিয়ান রান্নায় তোমার সাথে কেউই পারবে না কিন্তু নন ভেজে তুমি অনেক কাঁচা সিন বর্তমানে আসে হাসপাতালে পূর্ণির সিটি স্ক্যান করা হয় বাইরে তার সব বন্ধুরা অসহায়ের মতো বসে থাকে ফারহানের মনে পড়ে সেদিনের কথা যখন পূর্ণি প্রথম নন ভেজ খাবার খেয়েছিল এরপর থেকেই পূর্ণি নন ভেজিটেরিয়ান খাবার রান্নার রেসিপি পড়া শুরু করে একদিন নোটিশ বোর্ডে রান্নার কম্পিটিশনের নোটিশ দেখে ফারহান পূর্ণিকে বলে তুমি যদি এখানে জিততে পারো তাহলে আনন্দের মতো শেফ হয়ে যাবে পূর্ণি বিরিয়ানি রান্না করে ফারহানকে খাওয়ালে ফারহান বলে কিছু একটা মিসিং আছে আবার মায়ের মতো হয়নি এক ঈদে ফারহানের সব বন্ধুরা তার বাসা মাথায় আসলে ফারহানের মা বিরিয়ানি রান্না করে সবাইকে খেতে দেয় বিরিয়ানি খেয়ে পূর্ণি বলে আন্টি ফারহান ঠিকই বলে আপনার মতো বিরিয়ানি কেউ রান্না করতে পারে না ফারহানের মা বলে সব সন্তানের কাছে মায়ের রান্না ভালো লাগে পূর্ণি বলে না ফারহান অন্যান্য সব কিছুতে আমার প্রশংসা করে কিন্তু বিরিয়ানিতে বলে সব সময় আপনি বেস্ট হাত ধোয়ার সময় ফারহান ইন্ডে দেখলে পূর্ণিকে প্রপোজ করে বলে ভালোই হয়েছে তুমি গোস রান্না করতে শিখে গেছো না হলে তো ভেবেছিলাম বিয়ের পর আমাকে ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে পূর্ণি বলে চিন্তা করো না তোমার জন্য আমি আমি এমন একটা মেয়ে খুঁজবো যে খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে পরের দিন ক্লাসে পূর্ণি একটা ম্যাগাজিনে আনন্দের ছবি দেখছিল সেই সময় পূর্ণির বন্ধুরা বিয়ের কথা বলে পূর্ণি বলে যতদিন না আমি আনন্দের মতো হচ্ছি ততদিন আমি বিয়ে করব না এক বন্ধু বলে কিন্তু এই কথা তোমার বাবাকে কে বলবে ফারহান ক্লাসে জানা দিয়ে দেখে পূর্ণির বাবা ক্যাম্পাসে এসেছে ফারহান বলে তাকে আর বলার দরকার নেই সে নিজেই জেনে যাবে একটু পরে পূর্ণি উঠে গিয়ে বাবাকে আসতে দেখে পাড়ানোর চেষ্টা করে পূর্ণি ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে এম বিল্ডিং এ যখনই যেতে যাবে সামনে টিচার পূর্ণিকে দেখে জিজ্ঞেস করে তোমার ইউনিফর্ম কোথায় পূর্ণি বলে আজকে আমার জন্মদিন টিচার উইশ করলে পূর্ণি চলে যেতে গেলেই টিচার বলে কোথায় যাচ্ছ চলো তোমার বার্থডে উপলক্ষে আজকে কেক বানাবে পূর্ণি দুই বন্ধু আসলে টিচার তাদেরকে ঝাড়ি মারে সেই ফাঁকে পূর্ণি দৌড়ে সেখান থেকে পালায় পূর্ণি দেখে তার বাবা এম বি এর বিল্ডিং এর দিকেই যাচ্ছে পূর্ণি লুকিয়ে এম বি এ বিল্ডিং এ উঠে কিছু মেয়েদের সাথে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে পূর্ণির বাবা ডাক দিলে পূর্ণি তার কাছে যায় রাঙ্গারঞ্জন পূর্ণিকে জিজ্ঞেস করে তোমার ক্লাস নেই পূর্ণি জবাব দেয় আমি অফিস রুমে গিয়েছিলাম নোট নিতে বাবা বলে আমি শহরে বাইরে যাচ্ছি আসতে দেরি হয়ে যাবে এই জন্য তোমাকে চাবি দিতে এসেছি চাবি দিয়ে বাবা চলে যায় এ যাত্রায় পূর্ণি বেঁচে গেল বিকালে চিকেন ফ্রাই বানিয়ে টেস্ট করার সময় পূর্ণির বন্ধুরা সামনে কিছু একটা দেখে হা হয়ে যায় তারা পূর্ণির নাম ঠিক বলতেও পারে না হঠাৎ টিচার বলে উঠে অনেক সুন্দর সারপ্রাইজ দিয়েছেন রাঙ্গারঞ্জন পূর্ণির সামনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে রাঙ্গারঞ্জন বলে রাতের খাবারের জন্য তাকে টাকা দিতে হবে না সে অনুষ্ঠানে খেয়ে নেবে ভয়ে পূর্ণির হাত থেকে লেগ পিস পড়ে যায় মন্দিরের পণ্ডিতের কমেডিতে সবাই রাঙ্গা রঞ্জনকে কথা বলতে থাকে রাঙ্গারঞ্জন বলে আমার পরিবারের পাঁচ প্রজন্ম মন্দিরের সেবায় নিষ্ঠা দেখিয়ে আছে এখানে উপস্থিত সবাই জানে সবচেয়ে বেশি ভক্তি আমার মধ্যে কিন্তু কেউ তার কথায় গুরুত্ব না দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গারঞ্জন তখনই মন্দিরে প্রবেশ করতে পারবে যখন কোনো বাধা ছাড়াই পাক পবিত্র হয়ে গোসল করবে মেয়ের এক স্বপ্ন পূরণের জন্য এত বছরের মান সম্মান সব ধুলোয় মিশে গেল অপমানে রাঙ্গারঞ্জন কান্না করে দেয় আশেপাশের সবাই পূর্ণিকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে কিভাবে বাবা মায়ের অগোচরে একটা মেয়ে এমন কাজ করতে পারে অথচ পরিবারের কেউ জানেই না সারা বাড়ি গঙ্গা জল ছিটিয়ে পূর্ণির দাদি পবিত্র করতে থাকে রাঙ্গা রঞ্জন বলে তুমি কোন জিনিসটা পবিত্র করবে তার গোশ খাওয়া নাকি আমার বাবা হওয়া বিশ বছর ধরে আমি মন্দিরের সেবা করে গেছি কখনো এটাকে আমার কাজ হিসাবে দেখিনি যারা প্রসাদ নিয়েছে তারা কখনো এটা চিন্তাও করেনি আমি কি রান্না করেছি তারা সবসময় ভেবেছে স্রষ্ট দেওয়া একটা প্রসাদ কিন্তু এখন তারাই আমার বদনাম করছে আমার এখন মনে হচ্ছে আমি ভক্তদের নিজ হাতে বিষ খাইয়েছি আমাকে দেখার নজরও সবার পাল্টে লেখা সেই খুন্তি ভেঙে দেয় উঠে বলে এখন থেকে সে আমার কথা মতোই চলবে পূর্ণিকে দেখতে আসে আর তার বাকি বন্ধুরাও সেখানে আসে পূর্ণের বিয়ে ঠিক হয় বিয়ের দিন আসলে সবাই পূর্ণিকে রেডি করে পূর্ণি সবাইকে দশ মিনিটের জন্য বের হয়ে যেতে বলে সবাই চলে গেলেই পূর্ণি কান্না করতে করতে ভাবে তার মাউন্ট এভারেস্টে ওঠা আর হলো না মাঝপথ থেকেই সে পড়ে যাচ্ছে সে সময় পেছনে দরজা দিয়ে ফারহান এসে বলে চেন্নাই চলো সেফ হওয়ার পরে তুমি এখানে ফিরে আসবে এদিকে বাইরে বিয়ের কাজ চলছে পূর্ণি বলে আমি কিভাবে যাব। ফারহান বলে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে তুমি কীর্তির ওখানেই থাকবে আর কি লাগবে পূর্ণি বলে আমার বাবাকে রাখবে আমি যদি এখন চলে যাই তাহলে তাকে আর কখনোই মুখ দেখাতে পারবো না ফারহান বলে এখন যদি ইমোশন দিয়ে কোনো সিদ্ধান্ত নেও তাহলে পরবর্তীতে ভুল শোধানো সুযোগ পাবে না কোনেকে আনতে বললে শ্রদ্ধা পূর্ণিকে নেওয়ার জন্য তার রুমের দিকে আসে পূর্ণি বলে না আমি যদি এখান থেকে বের হই তাহলে বাবার অনুমতি নিয়ে সামনে দরজা দিয়ে যাব। ফারহান বলে তুমি কি এখানে মারা যাওয়ার আগ পর্যন্ত বন্দী থাকতে চাও ফারহান পূর্ণির কথায় কান না দিয়ে ব্যাগ উঠিয়ে পূর্ণির হাতে ধরে নিয়ে যেতে গেলেই সে সময় পূর্ণির দাদি চলে আসে পূর্ণি আমতা আমতা করে বলে দাদি তুমি যেমন ভাবছো তেমন কিছু না শ্রোধা নিজ থেকে বলে মা আর কতক্ষণ লাগবে পূর্ণিকে নিয়ে আসেন ফারহানও বলে দাদি এমন কিছু না আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই আমি তো ওকে চেন্নাই নিয়ে যাচ্ছিলাম যাতে ও সেফ হতে পারে দাদি দরজা লাগিয়ে বলে এখনই শুভ মুহূর্ত যেতে হবে পূর্ণি বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাদি বলে মন্ডপে না চেন্নাই যাওয়ার জন্য এটাই শুভ মুহূর্ত পূর্ণি অবাক হয়ে যায় দাদি বলে এই বিয়ে তোর জন্য নতুন শুরু হবে না বরং তোর স্বপ্নে শেষ হয়ে যাবে কালকে তুই সফল হয়ে আসলে মানুষ কথা বলবে আবার ব্যর্থ হয়ে আসলেও মানুষ কথা বলবে সমাজের মানুষকে বলে এটা নিয়ে পড়ে থাকলে কখনোই নিজের অস্তিত্ব খুঁজে পাবি না এই ধর্ম পরম্পরায় থেকে আমি কি পেয়েছি একটা সাদা রঙের শাড়ি পূর্ণি জিজ্ঞেস করে কিন্তু বাবা কিভাবে রাজি হবে দাদি বলে পঞ্চাশ বছর আগেও আমি তোর মতো এমন অবস্থায় ছিলাম আমার নাচের খুব শখ ছিল আমার দাদাও চাইতো আমি নাচ করি কিন্তু সে মারা যাওয়ার পর আমার বাবার সম্মান রক্ষার্থে আমি বিয়ে করি আর আজকে দেখ তোর সামনে আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি তুই আমার মতো ভুল করিস না তোর বাবাকে আমি বোঝাবো তুই এখন যা পুনে খুশিতে দাদিকে জড়িয়ে ধরে পুনে বিদায় দেওয়ার পর দাদি তার নাটক শুরু করে বলে রাঙ্কারঞ্জন পুনেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে শাড়ি গয়না কিছুই নিয়ে যায়নি টাকা ছাড়া ও কিভাবে চলবে পুনে রাঙ্গারঞ্জনকে একটা ভয়েস মেসেজ পাঠায় সেটা শুনে রাঙ্গ গঙ্গারঞ্জন রেগে ফোন ভেঙেই ফেলে ছেলের বাবা বলে সে হয়তো বেশি দূরে যায়নি তাকে খুঁজলেই পাওয়া যাবে রাঙ্গারঞ্জন বলে কোনো দরকার নেই সে আর আমার পরিবারের কেউ না আবারও এক অপমানের জন্য রাঙ্গারঞ্জনের মাথা নত হয়ে যায় পূর্ণি চেন্নাই পৌঁছালে কীর্তি পূর্ণিকে তার বাসায় নিয়ে যায় ঢোকার সময় কীর্তি বলে তার বাড়িওয়ালা অনেক কিপ্টে কাউকে থাকতে দেয় না সেখানে দুজন অলরেডি আছে পূর্ণির কথা চাললে আরো বেশি টাকা চাইবে তাই কীর্তি আসতে করে পূর্ণিকে উপরে পাঠিয়ে দেয় কিন্তু বাড়িওয়ালা ঠিকই টের পেয়ে যায় কীর্তিকে ডেকে জিজ্ঞেস করে তোমার সাথে কে এসেছে কীর্তি বলে কেউ না বাড়িওয়ালা বলে আমি চার পায়ের শব্দ শুনেছি কীর্তি ভুল ভাল বুঝিয়ে বলে আমি দৌড়ে যাচ্ছিলাম তো হয়তো সেজন্যই আপনি চারটা পায়ের আওয়াজ পেয়েছেন কীর্তি পূর্ণে আছে একটা রেফারেন্স আসলে তার সাথে কথা বলতে পারেন যদি প্রতিভা থাকে তাহলে সে নিয়ে নিবে স্টাফ কিচেন রুমে পুর্ণে নিয়ে গিয়ে হেড শেফ আশ্বিনের সাথে পুণ্যের পরিচয় দিয়ে বলে সে এখনো কোর্স শেষ করেনি ড্রপ আউট করেছে পূর্ণে বলে ড্রপ আউট করলেও আমি যে টাইপের খাবার রান্না করতে পারবো আশ্বিন আসলে কিছুটা গুরুকম্ভি স্বভাবের পুনে কিচেনের ভিতরে ঢুকতে গেলে আশ্বিন পূর্ণি কিচেনের বাইরে দাঁড়াতে বলে পেছনের এক শেফ কে জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন ধরে কাজ করছো আর কয়বার বার কিচেনে এসেছ সে বলে আমি ছয় মাসের মতো কাজ করছি একদিনও কিচেনের ভিতরে ঢুকিনি আশ্বিন বলে তিন বছর পর লেখা ছয় মাসের ট্রেনিং করার পরও সে কিচেনে ঢুকতেই পারেনি এটা ছোটখাটো কোনো ব্যাপার না এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তোমাকে অর্জন করতে হবে এমন কথা শোনার পর পুনি সেখান থেকে চলে যায় মন খারাপ করে পুনি হোটেল থেকে বের হচ্ছিল সে সময় দেখে সেখানে আনন্দ এসেছে রাতে বাসায় বাড়িওয়ালা দরজা নক করলে পূর্ণি দরজা খোলে পূর্ণিকে দেখে জিজ্ঞেস করে তুমি কে কীর্তি কোথায় পূর্ণি বলে আমি রান্না করতে এসেছিলাম আর তখনই এক ডেলিভারি ম্যান খাবার নিয়ে আসে পুর্ণে বাড়িওয়ালাকে বলে আমি সামনের মাস থেকে ভাড়া দেওয়া শুরু করবো বাড়িওয়ালা বলে না আগে টাকা পূর্ণি আর বাকি মেয়েরাও অনেক মিনতি করলেও বাড়িওয়ালা কোনো কথা না শুনে পুলিশকে কল দেওয়ার হুমকি দেয় পূর্ণি রেগে এক ফুলদারি ভেঙে বাড়িওয়ালার গলায় ধরে বাড়িওয়ালা ভয় চুপ হয়ে যায় পূর্ণি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে এক যাত্রী নিচে দাঁড়িয়ে থাকে সেই সময় ওই বাসা দুটা মেয়ে এসে পূর্ণিকে বলে কীর্তিকে সব বলেছি কীর্তি বলেছে সে শিফট হওয়ার পর তুমি সেখানে যেতে পারবে কিন্তু আজকে রাতটা একটু কাটিয়ে নাও পরিদাকে বলে খিদা লেগেছে মেয়েটা পূর্ণিকে এক অজানা বিয়ে বাড়িতে নিয়ে যায় খাবার নিতে গিয়ে পূর্ণি ক্যাটারিং এ বানানো খাবারগুলোর ভুল হতে থাকে পরটা এত শক্ত যে দুজনে মিলে ছিটতেই পারছে না সবাই তাদের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই সেখানে আশ্বিন চলে আসে কীর্তি পাশে তাকিয়ে দেখে ক্যাটারিং এ তার নাম লেখা আশ্বিন এক স্টাফকে বলে এদের গেটের বাইরে অপেক্ষা করতে বলো প্রোগ্রাম শেষ হলে যা থাকবে তা ওদেরকে খেতে দিবে পূর্ণের এক এক ফ্রেন্ড বলে তোমার কি মনে হয় আমরা ফ্রি খেতে এসেছি তখন আনন্দ সেখানে এসে জিজ্ঞেস করে কি হয়েছে আশবিন বলে সকালে এই মেয়ে চাকরির জন্য হোটেল এসেছিল সে ড্রপ আউট করেছে এই জন্য আমি তাকে মানা করে দিয়েছিলাম এখন সে এখানে বদলা নেওয়ার জন্য এসেছে আনন্দ পূর্ণিকে বলে যা হওয়ার হয়েছে এখানে এসে কেন সিন ক্রিয়েট করছো পূর্ণে বলে শুধু ডিগ্রি থাকলে কি শেফ হওয়া যায় আসবেন জিজ্ঞেস করে তাহলে আর কি লাগে পূর্ণে বলে সেন্স লাগে ভিজুয়াল সেন্স হিয়ারিং সেন্স মেল টাচ টেস্ট সেন্স আর সবচেয়ে বেশি কমন সেন্স একজন গেস্ট কিচেনের বাইরে দাঁড়িয়ে থাকলে তাকে কিভাবে সম্মান করতে হয় এটা জানা দরকার এত বিস্তারিত শুনে আনন্দের পূর্ণিকে বেশ পছন্দ হয় পূর্ণি বলে খিদা লাগলে যে কেউই রান্না করতে পারে কিন্তু একজন আইডিয়াল শেফ তখনই তখনই হয় যখন সে মন থেকে ভালোবাসার সাথে খাবারটাকে তৈরি করে আশ্বিন বলে এতই যখন জানো তখন তুমি কেন রান্না করে দেখাচ্ছ না পূর্ণি রান্না শুরু করে দেয় রান্নার শেষে পূর্ণি আনন্দের কাছে গিয়ে বলে এটা স্পেশালি আপনার জন্য বানিয়েছি উপমা দেখে আনন্দ অনেক খুশি হয়ে যায় কারণ এটা আনন্দের অনেক পছন্দের রেসিপি যেটা পূর্ণি ছোটবেলায় টিভিতে দেখেছিল আনন্দ উপমা টেস্ট করে দেখে পরের দিন সকালে আনন্দ হোটেলের কিচেনে এসে সকল শেফ জানায় আমাদের এখানে আজকে থেকে নতুন এক শেফ জয়েন করবে এই এর প্রথম লেডিস শেফ আন্না পূর্ণি রাঙ্গা পূর্ণি অ্যাপ্রন পরে কিচেনে প্রবেশ করে আশ্বিন তো জোলে শেষ তাতে পূর্ণির অবশ্য কিছুই যায় আসে না পূর্ণি তার স্বপ্নের চূড়ায় উঠে যায় গ্রামের এক সাধারণ মেয়ে থেকে পূর্ণি শেফ হয়ে ওঠে শেফ পূর্ণি একের পর এক রেসিপি স্টেপে বাঁধাতে থাকে আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায় হঠাৎই সেই ব্লাস্ট হয় আর পূর্ণে চূড়া থেকে নিচে পড়ে যায় হাসপাতালে পূর্ণির পরিবার আসে দাদি বলে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে পূর্ণি বাবা বলে ডাকলে সেখান থেকে চলে যায় গল্প বর্তমানে ফিরে আসে খবরে বলা হয় চেন্নাইয়ের এক প্রাইভেট ফাইভ স্টার হোটেলে ওভেন ব্লাস্ট ঘটনা ঘটেছে বলা হচ্ছে এটা নাকি এক এমপ্লয়ের অসচেতনতার কারণে হয়েছে পূর্ণিও টিভিতে এই খবর শুনছে মা পূর্ণকে মালটার জুস দিলে পূর্ণির জুস খেয়ে বলে এমন লাগছে কেন তোমাকে কতবার বলেছি দুধে চিনি দিতে মা বলে কেন আমি তো চিনি দিয়েছি মা রাগে আরো এক চামচ চিনি দিয়ে দেয় তবুও পূর্ণির কাছে পানসা লাগে পূর্ণি রেগে বলে কি করছো চিনি দাও না কেন মা রেগে বলে আর চিনি দিলে তোর তো ডায়াবেটিস হয়ে যাবে বলেই পূর্ণিকে দেখিয়ে আরো দুই চামচ চিনি মিশিয়ে দেয় এত চিনি দেওয়ার পরেও পূর্ণি কোনো স্বাদই পায় না পূর্ণি মাকে বলে আচ্ছা তুমি একটু টেস্ট করো তো মা জুস মুখে নিতেই অতিরিক্ত মিষ্টির কারণে চোখ মুখ কুচকেই ফেলে পূর্ণি তাড়াতাড়ি পাশ থেকে বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট নিয়ে খায় আবারও এক চামচ চিনি নিয়ে থাকে তবুও কোনো স্বাদ না পেয়ে তাড়াতাড়ি দৌড়ে বাইরে এসে দেখে হাসপাতালের ক্যাফেটেরিয়া বাম দিকে তাড়াতাড়ি সেদিকে দৌড় মারে কেউ বুঝতে পারছে না পূর্ণি এমন কেন করছে সবাই তার পিছনে দৌড়াচ্ছে পূর্ণি কোন রকমের রাস্তা পার হয়ে দৌড়ে ক্যাফেটেরিয়া এসে এক ওয়েটার থেকে রুটি নিয়ে পাগলের মতো চিবোতে থাকে এমন কি লবণের কৌটা উঠিয়ে মুখে ঢেলে দেয় সবাই হতবাক হয়ে ভাবে পূর্ণি কি পাগল হয়ে গেছে পূর্ণি ভাবতে থাকে ছোটবেলা থেকে সে চোখ বুঝে যে কোনো কিছু স্বাদ নিয়ে বলতে পারে কোনটা কি আর এসব কি হচ্ছে তার সাথে এমন কি আস্ত দুটা কাঁচা মরিচও চাবিয়ে চা খেয়ে ফেলে তবুও সে কোনো স্বাদই বুঝতে পারে না পূর্ণি অসহায়ের মতো মত কান্না করতে থাকে ফারহান বলে এমন কেন করছো পূর্ণি পূর্ণি কান্না করতে করতে বলে আমি কোনো কিছু স্বাদ দিতেই পারছি না ডক্টর পূর্ণিকে একটা রুমালে কিছু পারফিউম দিয়ে বলে দেখো তো তুমি ঘ্রাণ পাও কিনা পূর্ণি সুখে বলে হ্যাঁ পাচ্ছি ডক্টর জানায় পূর্ণির অ্যাগোশিয়া নামের একটা রোগ হয়েছে যে রোগে ব্রেনের পাঠানো সিগনাল অনুযায়ী শরীর কাজ করে না যেমন কেউ হাত পা দাঁড়াতে পারে না এমন কন্ডিশনকে বলা হয় স্ট্রোক তোমার ক্ষেত্রে তোমার ব্রেইন জিব্বাকে সিগনাল পাঠানো বন্ধ করে দিয়েছে তাই তুমি কোনো কিছু স্বাদ দিতে পারছো না তবে তোমার মতো রোগীরা সাধারণত স্বাদের সাথে সাথে গন্ধ নেওয়ার অনুভূতিও হারিয়ে ফেলে তবে তোমার ভাগ্য ভালো তাই তুমি গন্ধ নিতে পারছো এই রোগ সারানোর জন্য আজ পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কারই হয়নি তোমার স্বাদ নেওয়ার শক্তি কখনো ফিরতেও পারে আবার নাও পারে যে পূর্ণি এত বছর যাবত সে ফর স্বপ্ন দেখে এই পর্যন্ত লড়াই করলো আর সে তার স্বাদ নেওয়ার শক্তি হারিয়ে ফেললো পূর্ণির মনে পড়ে যখন আনন্দ প্রথম তাকে তার অর্ডার দিয়েছিল পূর্ণির সেদিন কতই না খুশি ছিল তবে শেফ আশ্বিন এতে মোটেও খুশি ছিল না পূর্ণি তার মনের মাধুরী মিশিয়ে করে প্রথম স্যালারি দিয়ে ফ্ল্যাটে নিজের মন মতো একটা কিচেন বানায় কয়েক মাস ইন্ডিয়ার সবচেয়ে বড় রান্নার প্রতিযোগিতা শুরু হবে শেফ আশ্বিন এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে দাদি কল দিলে তার নতুন এই জার্নি সম্পর্কে দাদিকে সব বলতে থাকে একদিন কিচেনে এসে দেখে সবাই অনেক ব্যস্ত আনন্দ আশ্বিন বলে আজকের সব দায়িত্ব তোমার আমি কিন্তু সব সময় তোমার উপর নজর রাখছি। পূর্ণি একজনকে জিজ্ঞেস করে সবাই এত ব্যস্ত কেন? সে জানায় আজ ফ্রান্সের প্রেসিডেন্ট তাদের রেস্টুরেন্টে লাঞ্চ করবে। আশ্বিন সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয়। পূর্ণি বেশ খুশি হয়ে আশวินকে জিজ্ঞেস করে সে আজ কি করবে? আশวิน বলে প্রেসিডেন্ট যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার সামনে আসবে না। বেচারি পূর্ণি মন খারাপ করে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। সবাই বিভিন্ন মজার মজার খাবার রান্নায় ব্যস্ত। আনন্দ নিজে ব্যক্তিগতভাবে সব তদারকি করে। প্রেসিডেন্ট এসে আনন্দকে বলে আপনার রান্নার অনেক প্রশংসা শুনেছি। চলুন আজ টেস্ট করা যাক আনন্দ বলে আপনার পছন্দের সকল খাবার বানানো হয়েছে প্রেসিডেন্ট টেবিলে বসতে আনন্দ প্রেসিডেন্টের সামনে রাখা সব এর নাম বললে প্রেসিডেন্ট বলে এইগুলো তো ফ্রেঞ্চ খাবার যেটা আমি গতকালই আমার নিজের বাসায় খেয়েছি আমি এখানে আপনার দেশের খাবারের স্বাদ নিতে এসেছি আর প্রত্যেক দেশের খাবারের স্বাদ আলাদা হয় তাই আপনি যদি চেষ্টা করেন না কেন ফ্রেঞ্চ এর খাবারের অথেন্টিক স্বাদ আনতে পারবেন না আনন্দ আসলে আশ্বিন বলেছিল সব কেন ফ্রেঞ্চ ফুড করলে আশ্বিন বলেছিল সে প্রেসিডেন্টের পি সাথে কথা বলে তার সব পছন্দের খাবারের নাম জেনেছে আসলে আশ্বিন ফ্রেন্সদেরকে জানাতে চায় তাদের খাবার তাদেরই খাবার ইন্ডিয়ার শেফরা আরো সুন্দর করে বানাতে পারে আনন্দ বলে আমাকে বিশ মিনিট সময় দেন আমি ইন্ডিয়ান খাবার আনছি প্রেসিডেন্ট বলে আমার হাতে সময় খুবই কম তাই আজ আর অপেক্ষা করা সম্ভব না বলে তার টিমমেটদেরকে খেতে বলে সে চলে যায় আনন্দ প্রচুর রাগে কিচেনে এসে বলে আমাদের কিচেনের সব ইন্ডিয়ান ডিশানো সবাই ইন্ডিয়ান ডিশ আনলে দেখা যায় সবার খাবারই সেই আদিকালের রেসিপি আনন্দ রেগে বলে আমার কিচেনে কি এমন কেউ নেই যে নতুন কোন রেসিপি ট্রাই করে সবাই খানিচুকে দাঁড়িয়ে থাকে আর পূর্ণ কিছু নার্ভাস হয়ে হাত উঁচু করে বলে আমি পারবো। পূনি বান ডিশ খেয়ে আনন্দ একদম খুশি হয়ে যায়। তাড়াতাড়ি দৌড়ে প্রেসিডেন্ট এর কাছে যায়। কিন্তু প্রেসিডেন্ট ততক্ষণে লিফটে কোয়ে চলে যাচ্ছে। আনন্দ অনেক রিকোয়েস্ট করে প্রেসিডেন্ট আনে। ইন্ডিয়ান ডিশ দেখে প্রেসিডেন্ট তো অনেক খুশি। যখনই চামচ দিয়ে খেতে যাবে পূর্ণ আশวินকে বলে প্রেসিডেন্ট হাত দিয়ে খেতে বলুন। কিন্তু আশวิน উল্টা রেগে যায়। এই সব প্রেসিডেন্ট লক্ষ্য করলে পূনি আনন্দকে ইশারায় বলে হাত দিয়ে খেতে। আনন্দ প্রেসিডেন্ট বলে হাত দিয়ে খান তাহলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে প্রেসিডেন্টও তাই করে খাবার মুখে নিয়ে প্রেসিডেন্ট বলে এটা আমার জন্য দুনিয়ার সবচেয়ে মজার খাবার আপনি আসলে ইন্ডিয়ার বেস্ট শেফ আনন্দ পূর্ণিকে ডেকে বলে এটিকে আসো পূর্ণি আসতেই আনন্দ প্রেসিডেন্ট বলে ওর নাম আন্না এই ডিশ ওই বানিয়েছে প্রেসিডেন্ট বলে আমি এর আগে কখনোই এত মজার খাবার খাইনি ডিশটা আসলে অনেক মজার কিন্তু এই ডিশের নাম কি পূর্ণি বলে এই ডিশের নাম মিন কোঝান গুড়াই এই রাইসের রেসিপি প্রথম সেঞ্চুরিতে বানানো হয়েছিল তখন মডার্ন বিরিয়ানির রেসিপিও ছিল না আর এই এই রেসিপির বিষয়ে আমাদের প্রাচীন পুরাণেও লেখা হয়েছে এত সুন্দর ঐতিহ্যপূর্ণ খাবার খেয়ে প্রেসিডেন্ট বলে আমি তোমাদের এই খাবারের স্বাদ আর সংস্কৃতি কখনোই ভুলতে পারবো না বলেই উপহার হিসাবে আঠারোশো নিরানব্বই সালে ফ্রান্স অ্যাঙ্গেলোর সোনার মোহর দেয় ফ্রান্সদের মতে এই কয়েন সৌভাগ্যের প্রতীক আর অনেক স্পেশাল পূর্ণি অনেক খুশি হয়ে যায় সেই দিন আনন্দ পূর্ণিকে সাউথ ইন্ডিয়ান কুইজিন শেফ বানিয়ে দেয় আর এই বছরের রান্নার প্রতিযোগিতায় এই হোটেল থেকে আন্না পাঠানো হবে কথাটা শুনে পূর্ণি যেন আকাশে চাঁদ পেয়ে গেছে এতটা খুশি হয় তবে শেফ আশ্বিনের বিষয়টা একদমই ভালো লাগে না পণ্যের সাকসেস এ আশ্বিন একদম জলে শেষ রাতে পনি যখন কিচেন থেকে বের হচ্ছিল তখন একজন এসে বলে এক ভিআইপি কাস্টমার আর্জেন্ট কেক এর অর্ডার দিয়েছে আজ মাছ তার কেক লাগবে আমি তেমন কেক বানাতে পাই না আর অন্য সবাই চলে গেছে দয়া করে কেকটা বানিয়ে দিন বলে চলে যায় পনি সুন্দর করে কেকের ব্যাটার রেডি করে ওভেনে দিতেই ফারহান কল দিয়ে তার প্রমোশন প্লাস আইবিএস এর সুযোগ পাওয়া আর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায় বারোটা বাজতেই সবাই পূর্ণিকে উইশ করতে থাকে পূর্ণি দেখে ওভেনের ভিতরে আগুন জ্বলছে কি হয়েছে দেখার জন্য ওভেনের কাছে যেতেই ওভেন ব্লাস্ট হয়ে যায় গল্প বর্তমানে ফিরে আসে পূর্ণি বলে বাবা মা তোমরা নিশ্চয়ই এখন অনেক খুশি তাই না আমি আর কখনোই সেফ হতে পারবো না হোটেলে রান্নাও করতে পারবো না মা বলে শুধুমাত্র স্বাদই হারিয়ে ফেলেছিস জীবন তো হারাসনি পূর্ণি কান্না করতে করতে বলে এই টেস্টের জন্যই তো আমি রান্না করতে চাইতাম আর সেফ হতে চাইতাম হঠাৎ সেই স্বাদকে হারিয়ে মনে হচ্ছে আমি আবার নিজেকে হারিয়ে ফেলেছি বাবা পূর্ণির কাছে আসতেই পূর্ণি বলে বলো বাবা কি বলতে চাও তুমি নিশ্চয়ই আমার জন্য নতুন কোনো ছেলে খুঁজে রেখেছো তুমি জিতে গেছো বাবা আর আমি হেরে গেছি বলেই অঝরে কান্না করতে থাকে পূর্ণেকে বাবা আনন্দের কল্যাণ রান্নাঘরে নিয়ে আসে সবাই তো অবাক হয়ে যায় বাবা এসে অনেক রেগে আনন্দকে ডাকতে থাকে আনন্দ নেমে আসতে বাবা বলে ছোটবেলা থেকে আপনার ইন্টারভিউ আর ভিডিও দেখে পূর্ণের ইচ্ছা হয়েছে সে আপনার মতো বড় শেফ হবে আনন্দ বলে আপনার মেয়ে তো কোনো ভুল স্বপ্ন দেখেনি বলে কিচেনের সবাইকে বের করে দেয় বাবা বলে যেদিন থেকে ও শেফ হবে বলে ভেবেছে সেদিন থেকেই আমাদের সব সমস্যা শুরু হয়েছে আর আজ সে এমন ভাবে আমাকে গ্রামে ফিরতে বললো যেন কিছুই হয়নি এতদিন ও যা করেছে আর আমাকে যে পরিমাণের অপমান সহ্য করতে হয়েছে সব বৃথা হয়ে যাবে আর সবাই আমাদের ছোট করে দেখবে যদি আমি আজ ওকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাই নিজের জীবন দিয়ে দিব কিন্তু লজ্জা আর অপমান নিয়ে বাঁচতে পারবো না আমার সব অপমানের বদলা নিতে হলেও ওকে একজন সফল শেফ হতে হবে যতদিন ও একজন নাম করা শেফ না হয় আমিও গ্রামে ফিরবো না আর ওকে সফল হতে আপনি সাহায্য করবেন বলেই বাবা চলে যায় সাথে মা আর দাদিও পরের দিন থেকে আনন্দ পার্সোনালি ট্রেনিং করা শুরু করে কিন্তু ভয়ে আর আত্মবিশ্বাসের অভাবে দিনে দিনে পূর্ণের ভুল বাড়তেই থাকে খাবার বানালেও তাতে কোনো স্বাদ পাওয়া যায় না এমনকি হাতও কাঁপতে থাকে হতাশায় একদিন সমুদ্রের পাড়ে এসে বসে থাকে আনন্দ এসে পূর্ণিকে বলে এই ট্রমার কারণ কি অ্যাক্সিডেন্ট পূর্ণিমের হতাশ হয়ে বলে আমি সব হারিয়ে ফেলেছি আনন্দ বলে তাহলে তোমার মতে স্বাদ নিতে না পারলে সে কখনোই রান্না করতে পারবে না তাহলে তোমার বাবা যখন মন্দিরের জন্য প্রসাদ বানায় সে কি কখনো টেস্ট করে যে খাবার মন্দিরের উদ্দেশ্যে তৈরি করা হয় কখনো কোনো পণ্ডিত কি সে খাবার টেস্ট করে তারপরও সেটা এত মজার হয় কিভাবে কারণ তাদের রান্নার প্রতি অগাধ ভালোবাসা আর ডেডিকেশন আর নিজের প্রতি বিশ্বাস রান্নার প্রতি রাঁধুনি ভালোবাসায় খাবারে আসল স্বাদ আনে আসলে তুমি স্বাদ হারাওনি হারিয়েছো রান্নার প্রতি ভালোবাসা আবারও ভালোবাসা দেখো সব ঠিক হয়ে যাবে আমি জানি তুমি পারবে আসলে এমন পথ প্রদর্শক সবার জীবনে থাকলে জীবন আসলেই অনেক সহজ হতো তাই না পূর্ণি আবারও পূর্ণ আত্মবিশ্বাসের সাথে রান্না শুরু করে হালুয়া বানিয়ে সবাইকে খাওয়াতে ফারহান টেস্ট করে অনেক খুশি হয়ে যায় অর্থাৎ পূর্ণি আবারও তার সাদের জাদু ফিরে পেয়েছে পরের দিন বাসায় ফিরে আনন্দ দেখে আশ্বিন গেম খেলছে আনন্দ বলে তুমি তাহলে বোম খুব পছন্দ করো তাই না আশ্বিন বলে হ্যাঁ কারণ বোম কখনোই টার্গেট মিস করে না আনন্দ বলে সেদিন রাতে তুমি কারো বার্থডে পার্টির জন্য কেক বানাতে বলেছিলে তাহলে ক্লায়েন্টের নাম বলে দাও আমি তাকে কেকটা দিয়ে আসি আশ্বিন বলে হয়তো রিসিপ সাথে তার ঠিকানা আছে বাবা বলে আমি জানতাম এই কেকের কাস্টমার তোমার কল্পনার কেউ আশ্বিনের চেহারা মলিন হয়ে যায় আশ্বিন বলে তাহলে তুমি তুমি সত্যটা জেনে গেছো আনন্দ বলে তুমি নাম করা শেফ হও না হও তাতে আমার কিছুই যায় আসে না কিন্তু আমি চেয়েছি তুমি একজন ভালো মানুষ হও সেটাই তুমি হতে পারোনি আর এমন মনসত্বহীন মানুষ আমার কিচেনে কাজ করতে পারবে না তাই আমি বোর্ড মিটিং এ তোমাকে হোটেল কোলোসিয়ামের এক্সিকিউটিভ শেফ এর পোস্ট থেকে সরিয়ে দিব পরের দিন বোর্ড মিটিং এ হেড বলে আমরা ন্যাশনাল নিউজ এর হেডলাইনে আছি কিন্তু সেটা খারাপ ভাবে আমি এর সব দায় নেওয়ার জন্য প্রস্তুত আনন্দ মিটিং এ আসার আগেই ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে কল দিয়ে জানাই এটা আসলে জেলেটিন এক্সপ্লোশন আশ্বিন বলেছিল যা করার করো কিন্তু আমি ডুবলে সবাইকে নিয়েই ডুব তোমার প্রাণ সম্মান সুনাম সব শেষ করে দিব হেড বলে তুমি কি ওই মেয়েকে বাঁচাতে চাচ্ছ মেয়েটা যদি দিকে লক্ষ্য রাখতো তাহলে এসব হতোই না এমন একটা কিভাবে এত বড় যাবে তুমি চুপ থাকো আমরা পূর্ণিকে চাকরি থেকে বের করে দিব আর প্রতিযোগিতায় আশ্বিন যাবে আনন্দ চুপ করে থাকে আশ্বিন বের হয়ে বাবাকে বলে এই জন্যই আমি বোম অনেক পছন্দ করি কয়েকদিন সকালে কল্যাণ হোটেলে সবাই গাড়ি নিয়ে আসে তিনটু দৌড়ে এসে আনন্দকে বলে শেফ মনে হয় ইনকাম ট্যাক্স এর রেড পড়েছে আনন্দ মিতি হাসতে থাকে লোকগুলো বলে স্যার আপনি জয়েন করলে আমরা পনেরো শেয়ার আপনাকে দিব সবাই তো অবাক হয়ে যায় কেউ বলে আপনাকে বোর্ড অফ ডিরেক্টর বানিয়ে দিব একজন বলে আমাদের চেয়ারম্যান বলেছে সে পূর্ণিকে আমাদের হোটেল থেকে আইবিসি প্রতিযোগিতায় পাঠাবে আনন্দ বলে ছেলে চাল চেলেছে তাহলে বাবারও দেখানো উচিত যে সে কি পারে পূর্ণি এসে জিজ্ঞেস করে তাহলে কি আপনি রিজাইন করেছেন আমার জন্য কেন এসব করলেন আনন্দ বলে আমার দায়িত্বে অবহেলার কারণে ভুল হয়েছে আমি সেটাই ঠিক করেছি আর হ্যাঁ এই লোকগুলো তোমার জন্য এসেছে কয়েকদিন পরে আইবিসি শুরু হয়ে যায় ফারহান পুনির বাবাকে বলে প্রতিযোগিতা তো শুরু হয়ে যাবে আপনি আমাদের সাথে যাবেন না বাবা এমন এক লোক দেয় যে ফারহান তো ভয়েই দূর বাবার প্রতিযোগিতায় ঠিকই আসে আইবিসি মানে ইন্ডিয়ান বেস্ট শেফ কম্পিটিশন শুরু হয় হেড শেফের একজন বলে এই কম্পিটিশনের সব পার্টিসিপেন্ট ইন্ডিয়ার টপ ফাইভ স্টার হোটেলে কাজ করে এই প্রতিযোগিতায় বিজয়ী হলে সে দুনিয়ার অন্যতম সেভেন স্টার হোটেল পেন্টোনিয়াম আল আরাবে এক্সিকিউটিভ শেফ হয়ে কাজ করতে পারবে চব্বিশ বছরের ইতিহাসে এই প্রথম কোন মেয়ে শেফ অংশগ্রহণ করেছে তার নাম আন্নাপূর্ণি আসবেন এক লোককে কি যেন ইশারা দেয় হেড শেফেরা বলে প্রথম রাউন্ডে সবাই প্রথমে স্ক্রিনে দেখানো কোডে স্ক্যান করে নিজের পছন্দের চুজ করবে সবাই কোডে স্ক্যান করে নিজের পছন্দ মতো সবাইকে একটা দেওয়া হয়েছে। সেখানে একটা বাধা সম্পর্কে লেখা আছে যার যে বাধা লেখা থাকে তাকে সেটা বাদ দিয়ে রান্না করতে হবে। আশ্বিনের ব্যবহার করা যাবে না কারো নো ডেইরি তো কারো নো অনিয়ন পূর্ণিরা সে সবচেয়ে বড় বাধা সে কোনো চুলা ব্যবহারই করতে পারবে না পূর্ণিকে চিন্তায় দেখি আশ্বিন সেই লোককে ইশারা করে অর্থাৎ এসব আশ্বিনের কাজ পূর্ণি চিন্তায় পড়ে যায় সে কিভাবে রান্না করবে সব শেখ যখন এর বাস্কেট নিয়ে দৌড় দেয় তখন ঠায় দাঁড়িয়ে থাকে ফারহান পূর্ণীকে ডেকে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু পূর্ণি ঠিক বুঝতে পারে না ফারহান তাড়াতাড়ি সামনের এক বাচ্চা থেকে ট্যাব নিয়ে রাজনীকান্তের ভিডিও দেখায় পূর্ণির মনে পড়ে সে আর ফারহান রাজনীর ফ্যান ওই আঙ্কেলের নো বয়েল নো অয়েলে গিয়েছিল সে বলেছিল আগুন ছাড়া যে রান্না করা হয় তাকে বলা হয় নো বয়েল নো অয়েল রান্না হলো হাতের কাছে থাকা যে কোনো উপাদেয় উপকরণকে খাওয়ার উপযোগী করা এই রান্নায় চালের বদলে রাইস বা চিরা ব্যবহার করতে হবে আর একই পরিমাণ পানিতে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তাহলে চিরা ফুলে যাবে আর ভাত রেডি হয়ে যাবে আসলে জীবনে ফারহানের মতো বন্ধু থাকলে আর কি লাগে ফারহান পূর্ণির সব সমস্যায় সব সময় তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে যাই হোক পূর্ণি এবার কিছু কাঁচকলা নিয়ে সেটাকে লবণের পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রাখে এরপর কলা সুন্দর করে কেটে তাতে নারকেল গাজর ঝাল জিরা এবং লবণ মিশায় ফলে তার সবজি রেডি হয়ে যায় এরপর নারকেল আর কাঁচা আম আর টমেটো ব্লেন্ড করে তাতে মশলা দিয়ে দাই এবার সাম্বারও রেডি সাম্বার টেস্ট করতে গেলে পূর্ণির মনে পড়ে আরে সে তো স্বাদ নিতেই পারে না তাই হাত দিয়ে ধরে আর গন্ধ নিয়ে দেখে যে সব ঠিক আছে কিনা সবাই যখন এ ব্যস্ত তখন পূর্ণি সব বাটি ট্রেতে দিচ্ছে তারপর কলাপাতা দিয়ে ঢেকে দেয় আর সময় শেষ হয়ে যায় এরপর সকল শেফ এক এক করে তাদের ডিশ প্রেজেন্ট করে শেফ আশ্বিনের খাবার খেয়ে বলে তোমার খাবারটা আসলেই অনেক মজা হয়েছে তবে আরো মজার বিষয় হলো তুমি কোনো ছুরি ব্যবহার না করেও আলু দিয়ে এত সুন্দর ফুল বানিয়েছো পূর্ণিতা জিনিস নিয়ে আসলে হেড শেফরা বিরক্ত হয়ে বলে তুই প্লেটিং করি কেন পুনে বলে আসলে আমি বিশ্বাস করি খাবারকে প্লেটে রেখে অপেক্ষা করানো উচিত না বরং আমাদের খাবারের জন্য অপেক্ষা করা উচিত সব মাই এমন কথা বলে আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশের এটাই কালচার আমরা নিজ হাতে মেহমানের সামনে প্লেট সাজাই পূর্ণির কলা পাতায় সুন্দর করে প্লেটিং করে সকল শেফ পূর্ণির ডিশ টেস্ট করে বলে আসলে খাবারটা অনেক মজার কিছুক্ষণ পর রেজাল্ট দেওয়া হয় সর্বপ্রথমে আশুইনকে সিলেক্ট করা হয় এরপর যাদের সিলেক্ট করা হয় তাদের সবার উপরে আলো দেওয়া হয় কিন্তু পূর্ণির সহ কিছু শেফ তখনও অন্ধকারে আনন্দ সহ সবাই অনেক চিন্তায় পড়ে যায় হের শেফরা বলে সকল সিলেটের শেফকে স্বাগত সব শেষে এক হের শেফ বলে আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে সবাইকে করোনার কোনো বাধা দেওয়া হয়েছে তবে রান্নার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো চুলা ছাড়া রান্না করা এত বড় বাধার পর এত সুন্দর ডিশ প্রেজেন্ট করা আসলে প্রশংসনীয় তাই আজকে শেফ আন্নাপূর্ণির ডিশ সবচেয়ে ভালো হয়েছে তাই আন্নাপূর্ণিকে একবারে পরবর্তী রাউন্ডের জন্য অগ্রিম সিলেক্ট করা হয়েছে দেখেছেন আশ্বিনের চালাকি উল্টা তার উপরে ভারী হয়ে গেল আর পূর্ণি তার উপস্থিত বুদ্ধির জন্য সিলেক্ট হয়ে গেল এক্সট্রা মার্ক দেওয়া হয় তাই সে সবার থেকে এগিয়ে যায় চিন্টু বলে আরে তুমি তো আগুন রান্না করলে ছাড়াই আর আমি তো কাউ থেকে জলার গন্ধ পাচ্ছি বলে আশ্বিনের পেটে দেয় এক ঘাই পুণ্য একটু এগোতেই ফারহান যেই না পূর্ণিকে কংগ্রাচুলেট করতে যাবে ঠিক তখনই পূর্ণি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলে চলে আসে চিন্তু তাড়াতাড়ি পুণ্যের সাথে ফারহানের হাত মিলিয়ে নিজে ওই ছেলের হাত ধরে বাবা এসব দেখে চোখ কটমট করে তাকায় বাবা কিচেনে এসে দেখে এই ফারহান চব্বিশ ঘন্টা পুণের আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেই ছেলেটাও বা কমকিসের সে পূর্ণের অ্যাটেনশন পাওয়ার চেষ্টায় ব্যস্ত দ্বিতীয় রাউন্ডে আশ্বিন পুণে থেকে তিন মার্কে এগিয়ে যায় একদিন ফারহান একটা গিফট এনে বাবাকে বলে আপনি এটা পূর্ণিকে দেন তাহলে সে অনেক খুশি হয়ে যাবে বাবা সেই ছেলেকে দিয়ে বলে যাও পূর্ণিকে দাও সেই ছেলেটাও তাই করে চোখের সামনে এত বড় অন্যায় দেখে বেচারা ফারহান কষ্টে কান্নাই করে দেয় পূর্ণে ইশারায় বলে কিরে ফারহান বলে না না কিছু না আমার চোখ ঘামছে বেচারা কত বড় না পেল। সেই ছেলে পটাতে তার জন্য রান্না করে নিয়ে আসে সব বন্ধুরা এসব দেখে তো থাকে এবার তারা ফারহানকে বলে ফারহান করে চিন্তু পূর্ণিকে ডেকে আনলেই ফারহান বোর্ডটা উঁচু করে একটু দোলাতেই দেখা যায় সে চাল দিয়ে খুব সুন্দর করে পূর্ণিকে এঁকেছে মানে একদিকে পূর্ণির লড়াই চলছে আর অন্যদিকে ফারহানের মনের মানুষকে পাওয়ার লড়াই পরবর্তী রাউন্ডে ইন্ডিয়ার নাম করা এক শেফ তার ডিশ নিয়ে আসে এই ডিশকেই সবাইকে রিক্রিয়েট করতে হবে যারটা সবচেয়ে বেশি ভালো হবে সেই সেমি ফাইনালে যাবে সবাই ডিশ টেস্ট করে উপকরণ এনে রান্না শুরু করে এই রাউন্ডে আশ্বিন এবং পুণ্যি দিতে যায় এদিকে আশ্বিন তার লোককে দিয়ে কম্পিটিশনে একজনকে অনেক টাকা দেয় জেতার পর সেই লোকটা সে পুণ্যির সাথে হাত মেলায় সাথে সাথে সেই ছবি ভাইরাল হয়ে যায় খবরের প্রচার করা হয় স্বাদ নেওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও পুণ্যে এই পর্যন্ত এসেছে তাহলে সে নিশ্চয়ই একজন ভালো শেফ কারো মতে পুণ্যির এসব আগেই বলা উচিত ছিল সেই লুকা পাচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো দুর্নীতি করেছে আশ্বিন সবার সামনে ভালো সেজে বলে কেউ কেউ এমন করবেই তার জন্য আমরা সিস্টেমকে দোষ দিতে পারি না খবরে বলা হয় স্কিম প্রোগ্রামার মনোহর গোপনে পূর্ণিকে সাহায্য করছে মনোহর বলে সে পূর্ণিকে সাহায্য করেছে কারণ পূর্ণি কোনো কিছু স্বাদ নিতে পারে না আর সে আমাকে টাকাও দিয়েছে ব্রেকিং নিউজে জানানো হয় পূর্ণিকে তদন্তের জন্য ডাকা হয়েছে পূর্ণে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে তাকে এই প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হবে আর সে কখনোই কোনো ফাইভ স্টার হোটেলে কাজ করতে পারবে না সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড় উঠে যায় ফারহান কিছু বলতে আসলেও পূর্ণি শোনে না বাবার কথাই সে ছেলেটা পূর্ণিকে বোঝাতে আসে ছেলেটা বলে তোমার চিন্তার কিছু নেই আমার বন্ধু স্টার হোটেলে কাজ করে চাইলে আমি তার সাথে কথা বলে তোমার কাজের ব্যবস্থা করতে পারবো পূর্ণির সহ্যের সীমা শেষ হয়ে যায় পূর্ণি বলে তোমার কাছে কি আমি সাহায্য চেয়েছি তুমি বোঝো না আমি তোমাকে ইগনোর করি তাহলে সব সময় কেন এসে আমাকে বিরক্ত করো ছেলেটা চলে যায় বাবার রেগে বলে ও এমন কেন করলো দাদি বলে দেখ এখন ওর সাথে এসব বলার সময় না বাবা বলে আমার তো সন্দেহ হচ্ছে ওর সাথে ফারহানের সম্পর্ক আছে সব সময় তো ফারহানের সাথে মিষ্টি ভাষায় কথা বলে তাহলে ওই সাথে এভাবে কেন কথা বলবে রেগে বলে ও তুমি জানতে চাও আমি ভালোবাসি কিনা হ্যাঁ আমি ওকে পছন্দ করি তুমি যখন জিজ্ঞেস করবে আমি আমার জন্য কেমন চাই আমি বলবো ফারহানের মতো কিন্তু যদি বলো আমি ওকে বিয়ে করবো কিনা তাহলে আমি সত্যি জানি না তুমি আসলে আমাকে কোথাও শান্তিতে থাকতেই দিবে না বলেই রাগে চলে যায় বাবা বলে দেখেছো আমার সন্দেহ ঠিক দাদি এবার রেগে বলে একদম চুপ থাকবি তুই কি কোনোদিন তোর মেয়েকে বুঝতে পারবি সে যখন যা চায় সবসময় তাকে বাধা দিস বাবা বলে কেন আমি কি তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেইনি দাদি হেসে বলে আমাকে কি তোর বোকা মনে হয় পনি প্রতিযোগিতায় জিতলে সবার সামনে তোর সম্মান বাড়বে এই জন্যই তুই ওকে প্রতিযোগিতা করতে দিয়েছিস তোর মনে আছে তুই যখন রেলওয়েতে জব করতি সেই জব দেখেই শ্রদ্ধার বাবা তোকে বিয়ে দিয়েছিল কিন্তু তুই তোর পছন্দ মতো সরকারি চাকরি ছেড়ে মন্দিরে খাবার বানাতে চলে গেলি শুধু আমি জানি শ্রদ্ধা আর তার বাবা এতে কত কষ্ট পেয়েছিল যখন তুই নিজে তোর মনের কথা শুনেছিস তাহলে তুই কেন পূর্ণিকে আটকাচ্ছিস আমি জানি পূর্ণি ফারহানকে ভালোবাসে কিন্তু এখনো তার মনের কথা বলেনি আর যদি ভালোবাসেও তাতেও সমস্যা কিসের আসবেই একদিন অনেক ড্রিঙ্কস করে আনন্দকে বলে আমার জেতা থেকে ওই মেয়ের জেতাটা আপনার জন্য এতটা আনন্দের কেন আনন্দ বলে সবাই নষ্ট না করে ফাইনালের প্রিপারেশনে মন দাও আশ্বিন বলে ও তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আমিও ফাইনালে গিয়েছি আপনি কেমন বাবা যে আমি জিতি বা না জিতি তাতে আপনার কিছুই যায় আসে না আনন্দ বলে বলে তুমি যখন প্রথম দুইবার সিলভার মেডেল পেয়েছিলে তখন আমি অনেক খুশি ছিলাম কিন্তু পনির সাথে তুমি যেমন ব্যবহার করেছ তাতে আমি ভাবতে বাধ্য হয়েছি তুমি কেমন মানুষ তোমার তো মনসত্বই নেই তোমার মতো ঠক বাস জিতলেও কি আর না জিতলেও কি বলে সব মানুষের মধ্যেই শয়তান থাকে আর আমার ভেতরে শয়তানকে বের করে এনেছেন আপনি একজন বাবা হওয়ার জায়গায় আপনি সব সময় আমার সাথে শেফের মতো ব্যবহার করেছেন ঠিক এই জন্যই আমি ব্যক্তিগত জীবনে কখনোই মনোনিবেশ করতে পারিনি কিচেনি আমার পুরো দুনিয়া যখন সেই কিচেনও আমার থেকে কেয়ে নেওয়া হচ্ছে তখন মনে হলো আমার পুরো দুনিয়া কেউ কেয়ে নিচ্ছে আমার জায়গা আমি কাউকে দিব না আর পূর্ণির কোনো যোগ্যতা নাই যে সে আমাকে হারাবে তদন্তে সে এমনি বাদ পড়ে যাবে তাই তার পক্ষে থাকার কোনো দরকার নেই আনন্দ বলে আমি তো ওর পাশেই দাঁড়াবো তোমার করা অন্যায়ের প্রাশ্চিতার জন্য হলেও আমি ওর জন্য দাঁড়াবো আশ্বিন রেগে বলে তুমি যাবে না আনন্দ বলে আমি যাব আশ্বিন রাগে কাছের বোতল দিয়ে আনন্দের মাথায় বাড়ি মারে পরের দিন তদন্তে জিজ্ঞেস করা হয় তুমি যে কোনো কিছু স্বাদ নিতে পারো না এটা আমাদের কেন জানাও নি মনোহর তোমাকে সাহায্য করেছে তুমি যখন স্বাদ নিতেই পারো না তাহলে ওই ডিশ কি হবে একশো ঠিক করে বানালে পূর্ণি বলে আমি আমার অন্য ইন্দ্রিয়গুলো ব্যবহার করে ডিশে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে সেটা বুঝি কোন ডিশ দেখার পরে আমি সেই ডিশে ব্যবহৃত উপকরণের বিষয়ে চল্লিশ পার্সেন্ট আইডিয়া পাই স্মেল নিয়ে আর বিশ পার্সেন্ট জানতে পারি দশ পার্সেন্ট জানতে পারি ধরে আর অনুভব করে আর চিবিয়ে দশ পার্সেন্ট একজন বলে তাহলে বাকি বিশ পার্সেন্ট কিভাবে জানলে পূর্ণি বলে কমন সেন্স ব্যবহার করে পূর্ণি বলে আসলে এই রেসিপির নাম কান্দারি পনির না এটা তো কান্দাহি পনির কান্দাহারি আফগানিস্তানের একটা শহরের নাম তাই আমি করেছি আপনি চাট মশলা চিনিও না একজন বলে স্বাদ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলার পরও এত দূরে এসেছো নিশ্চয়ই তুমি কোন চিটিং করেছো পূর্ণি বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর বানিয়েছিল বিথোভেন কিন্তু মজার বিষয় হলো বিথোভেন কানে শুনতেই পেত না সম্পূর্ণ শরীর প্যারালাইজ থাকা থাকা স্টিফেন হকিং আমাদের স্পেসে যাওয়ার পথ করে দিয়েছে আপনারা কি তার প্রতিবন্ধকতাকে দেখবেন নাকি তার ট্যালেন্ট দেখবেন নাকি ভাবছেন সাদ না নিতে পারার পরেও একটা মেয়ে কিভাবে এত দূর এসেছে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা করতে পারেন পরের দিন খবরে বলা হয় পূর্ণির বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই তার বিরুদ্ধে সকল অভিযোগ উঠিয়ে নেওয়া হয়েছে আর সে ফাইনালে অংশগ্রহণ করতে পারবে এই খবর দেখে আনন্দ অনেক খুশি হয়ে যায় পূর্ণি আনন্দে এই অবস্থা দেখে কান্না করতে করতে বলে কে আপনার সাথে এমন করলো আনন্দ বলে আসলে তোমাকে ব্যান করা হয়েছিল তাই কষ্টে অতিরিক্ত ড্রিঙ্কস করেছিলাম পা পিছলে পড়ে মাথা ফিটে গেছে আমাকে নিয়ে একদম চিন্তা করবে না তুমি কালকে রাউন্ডে মনোযোগ দাও তোমাকে দেখে যেন আর দর্শন ইন্সপায়ার হয় আর এই প্রফেশনে আসে ঠিক তখনই কারণ নারী শেফ নিয়ে কোনো সমস্যা থাকবে না মজার বিষয় হলো নিরানব্বই পার্সেন্ট বাসায় রান্নাঘরে মহিলারাই রান্না করে কিন্তু কয়টা হোটেলে একটা মহিলাকে শেফের পোস্টে চাকরি দেয় সবাইকে একটা দেওয়ালই আটকাচ্ছে তোমাকে সেই দেওয়াল ভেঙে সবার জন্য সেই পথ উন্মুক্ত করতে হবে তোমার বি বিজয় সবার মনে গেঁথে থাকবে আশ্বিন আনন্দের সাথে দেখা করতে আসলে তাকে দেখে বোঝাই যাচ্ছে আসলে সে অনেক লজ্জিত আনন্দ বলে না আমি তোমার রাগ না তবে আমি চাই তুমি কাল পূর্ণির কাছে হেরে যাও কারণ তুমি শুধু নিজের জন্য জিততে চাও কত বার তুমি নাকি অনেক ট্যালেন্টেড নাকি ইন্ডিয়ার বেস্ট শেফ তুমি যদি সত্যি নিজেকে ট্যালেন্টেড মনে করো তাহলে কোনো দুর্নীতি ছাড়াই কাল পূর্ণিকে হারিয়ে দেখাও তুমি জিতে গেলে আমি তোমাকে তোমার ইচ্ছা মতো সবচেয়ে বড় পজিশন দিব কিন্তু তুমি হেরে গেলে তুমি আর কখনোই রান্না করতে পারবে

আশ্বিন দৌড় দিয়ে তার রান্না শুরু করলেও পূর্ণি হঠাৎই তার ব্যাগ থেকে বোরখা আর হেরাফ পরে নামাজে দাঁড়িয়ে যায় আসলে পূর্ণি যখন ফারহানের মাকে জিজ্ঞেস করেছিল একই রকমের উপকরণ আর একই রেসিপি দিয়ে রান্না করা হলেও আপনার বিরিয়ানির স্বাদ ভিন্ন কেন ফারহানের মা বলেছিল আমি আসলে জানি না তবে আগে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তারপর আমি যা জানি সেই অনুযায়ী রান্না করি সেই বিশ্বাস থেকে পূর্ণিও একই কাজ করে সবাই অবাক হয়ে পূর্ণিকে দেখতে থাকে নামাজ শেষে আনন্দের দেওয়া সেই চাকুর সেট দিয়েই পূর্ণি রান্না শুরু করে দুইজনে তাদের মনের মাধুরী মিশিয়ে রান্না করতে থাকে সময় শেষে আশ্বিন তার বিরিয়ানি প্রেজেন্ট করে হেড শেফ খেয়ে বলে এটা আমার জীবনের টেস্ট করা সবচেয়ে মজার বিরিয়ানি তবে তুমি কেন এই এস এর বিরিয়ানি চুজ করলে চাইলে অন্য টাইপের কোনো বিরিয়ানিও করতে পারতে আশ্বিন বলে সবাই ভাবে বিরিয়ানি ইন্ডিয়ার ডিশ আসলে বিরিয়ানি সর্বপ্রথম পার্শিয়া বানানো হয়েছিল আর এটাই সর্বপ্রথম বিরিয়ানি রেসিপি পূর্ণিতার তার বিরিয়ানি নিয়ে আসে আর হেড শেফ টেস্ট করে বলে দুই হাজার দশ সালে আমি শেফ সুন্দর রাজনের বিরিয়ানি টেস্ট করেছিলাম সেটা ছিল আমার জীবনে খাওয়া বেস্ট বিরিয়ানি আর আজ আশবিনের বিরিয়ানি সেই স্বাদকে হার বানিয়ে দিয়েছে তবে আমি কখনোই আশা করিনি আর কিছুক্ষণ পরে আমি তার থেকেও মজার বিরিয়ানি টেস্ট করব। এটা শুধু খাবার না এটা একটা আর্ট অন্য শেফ বলে এটা তো আম্বুর স্টাইলের বিরিয়ানি যেটা মুসলমানদের বাসায় বানানো হয় তাহলে তুমি কিভাবে শিখলে আর তুমি কেনই বা আজ এটা বানালে পুনি বলে বিরিয়ানিকে কিভাবে কেউ জাতি ধর্ম বর্ণ দিয়ে ভাগ করতে পারে বিরিয়ানি তো আসলে একটা অনুভূতির নাম শেফ বলে তুমি মুসলমানের মতো নামাজ পড়লে কেন পুনি বলে যে মুসলমান মহিলা আমাকে এই রেসিপি শিখিয়েছে তার বিশ্বাস তার বিরিয়ানিতে স্বাদ কারণ সে নামাজ পড়ে বিরিয়ানি বানায় আমিও তার বিশ্বাসকে অনুসরণ করেছি মায়ের কথা শুনে ফারহানের চোখ ভিজে ওঠে অপর শেফ বলে আমি গত তিরিশ বছর ইন্ডিয়ায় আছি শুধু একটা ডিশ আমি কখনোই মজা পাইনি সেটা হলো বিরিয়ানি কিন্তু পূর্ণি আজ তোমার ডিশ আমার ধারণা বদলে দিয়েছে শেফ জানায় আইবিস এর হিস্টোরিতে এটাই প্রথম যে প্রতিযোগিতা এখনো শেষ হয়নি কারণ রেজাল্ট তাই হয়ে গেছে কারণ দুইজনের বিরিয়ানিতেই আমরা কোনো ভুল পাইনি আর বুঝতেও পারছি না তার বিরিয়ানি বেশি মজার হয়েছে এখন আসল বিজেতাকে খুঁজতে আমরা সুপার রাউন্ড খেলবো আর সেটা হলো ব্লাইন্ড টেস্ট পরীক্ষা যেখানে প্রতিযোগিতার চোখ বেঁধে দেওয়া হবে আর তাদের সামনে মোট দশ রকমের উপকরণ কিউবের আকারে রাখা হবে যে সবচেয়ে বেশি উপকরণ টেস্ট করে সঠিক উত্তর বলতে পারবে সেই হবে ইন্ডিয়ার বেস্ট শেফ বিজেতা ফারহান বলে এটা তো ফেয়ার কম্পিটিশন হলো না কারণ আপনারা ভালো করে জানেন পূর্ণি কোনো কিছু স্বাদ নিতে পারে না ট্রাইবিকারে কোনো ইকুয়াল কম্পিটিশন হওয়া উচিত চিন্ডু বলে হ্যাঁ এটা তো ভুয়া হয়ে গেল শেফ বলে যদি কোনো কারণে টাই হয় তাহলে সেই টাই নিয়ম আমরা প্রথম রাউন্ডের আগে ঠিক করে রেখেছিলাম পার্টিসিপেন্টের সমস্যার কারণে সেই নিয়ম বদলানো সম্ভব না আর নিয়ম বানানো হয়েছে প্রতিযোগিতার জন্য প্রতিযোগীর জন্য না ফারহান তবুও তর্ক করতে গেলে পূর্ণি ফারহানকে চুপ করতে বলে কম্পিটিশন শুরু হয় আসবেন টেস্ট করে বলে এটা ড্রাগন ফ্রুট পূর্ণি জিনিসটা একটু চিবিয়ে নেয় তারপর হাতে নিয়ে বলে খোসা ছাড়ানো তারপরও শক্ত কিন্তু মাঝে নরম আর বীজগুলো একটু রকম অনেক ভেবে বলে এটা তো শশা আসবেন টেস্ট করে বলে এটা টোফু পুরনো জিনিসটা হাতে নিয়ে দেখে বীজ বেশ ছোট গন্ধ নিয়ে আর চিবিয়ে বলে এটা ড্রাগন ফ্রুট আসবেন বলে এটা তো ফেটা চিজ পুরনি চিবিয়ে বলে এটা আপেল আসবেন পয়ের উপকরণ টেস্ট করে প্রথমে বুঝতে পারছিল না অনেক ভেবে বলে এটা পার্সিমন পুরনি হাতে নিয়ে দেখে গন্ধটা চিকেনের কিন্তু কেমন জানি কোনো ফ্লেভার নেই অনেকক্ষণ ভেবে বলে এটা ভাপানো চিকেন দুইজনই পাঁচটার মধ্যে চারটা পেয়েছে আসবেন পরবর্তী উপকরণ টেস্ট করে গন্ধ নাই কিন্তু কোনো ভাব ভাবেই বুঝতে পারে না এটা আসলে কি এদিকে পূর্ণিও বুঝতে পারছে না এটা আসলে কি আশ্বিন জিজ্ঞেস করলে আশ্বিন বলে এটা টপিকা শেফ বলে ভুল এটা আসলে ইয়াম অর্থাৎ পূর্ণি ভুল উত্তর দিলেই আশ্বিন জিতে যাবে কারণ তার স্কোর পূর্ণি থেকে ভালো পূর্ণি ভাবতে থাকে হঠাৎ তার ছোটবেলার কথা মনে পড়ে ছোট্ট পূর্ণি বলে এটা তো কোল রাবি মানে শালগম অর্থাৎ পূর্ণি জিতে গেছে ফাইনালি পূর্ণি ইন্ডিয়ার বেশ শেফ হয়ে গেল মজার বিষয় কি জানেন যারা পূর্ণির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর পূর্ণির জন্য তার বাবাকে অপমান করেছিল তারাই গর্ব করে বলে দেখেছ আমি জানতাম ও ঠিকই ওর স্বপ্ন পূরণ করবে আপনার আমার পাশের মানুষগুলো এমনই শুধু তারাই কেন আমরাও হয়তো কারো না কারো স্বপ্ন পূরণে বাধা দেই এই জন্যই সময় নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করা উচিত কারণ সফলতার সাথে সবাই থাকে তবে পূর্ণি যদি সেদিন বাবার মন রাখতে নিজের স্বপ্নকে ভুলে যেত তাহলে আজ হয়তো সে কোনো কোনায় বসে স্বপ্ন না পূরণের হতাশায় ভুগতো আজ পূর্ণি সেই বরফে ঢাকা হিমালয় পার হয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় হের সে পূর্ণিকে গোল প্লেট দিতে গিয়ে বলে আমি কোথায় যেন পড়েছিলাম যখন কোন মেয়ে নিজের জন্য লড়াই করে তখন সে অন্য সব মেয়ের জন্য লড়াই করে পূর্ণি আজ যে জায়গা অর্জন করেছে সেটা রান্নাকে ভালোবাসা সব মেয়েরাই অর্জন করতে চায় কিন্তু ইতস্তত বোধ করে তবে তুমি প্রথম সেই পদক্ষেপ নিয়েছ বাবার চোখে পানি চলে আসে বাবা বুঝতে পারে সে কতটা ভুল ছিল তাই নিজে থেকেই চলে যায় পূর্ণি প্লেট না নিয়ে বলে সে কিছু কথা বলতে চায় আসলে যখন তার স্বাদ পাওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল তখন সে গ্রামে ফিরে যেতে চেয়েছিল কারণ সে ভেবেছিল সে আর কখনোই রান্না করতে পারবে না পূর্ণি বলে আমি সেই সিদ্ধান্তে অনর থাকলে কোনোদিনই এই জায়গায় আসতে পারতাম না হয়তো বাকি জীবন আফসোসেই কাটিয়ে দিতাম কিন্তু আমাকে আটকে রেখে যে মানুষটা আমার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করেছে আমি চাই সে আজ আমার পাশে এখানে দাঁড়াক পূর্ণি বাবা বলে ডাক দেয় বাবা ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে আসতে আসতে ভাবতে থাকে সে পূর্ণির প্রতিটা পদক্ষেপে কিভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল এমন কি বিয়ে থেকে পালিয়ে যাওয়ার জন্য তাকে পরিবার থেকে আলাদা করে দিয়েছিল পূর্ণি বলেছিল মেয়েদের নিজের দোষের দায় নেওয়ার অধিকারও নেই আমি যেখানেই যাই না কেন পরবর্তী সময়ে তখনই তোমার সামনে আসব যখন আমি কিছু অর্জন করব। আর তুমি আমার জন্য গর্ববোধ করবে পূর্ণি ঠিকই তার কথা রেখেছে ছোটবেলার মতো পূর্ণি বাবার পাশেই দাঁড়ায় মেয়ের জন্য এতটা সম্মান পেয়ে বাবা কান্না করে দেয় আপনিও আবার কান্না করছেন নাকি বাবা গোল প্লেট নিয়ে চুপচাপ হেঁটে যায় আশ্বিন পূর্ণের বিরিয়ানি টেস্ট করে বুঝতে পারে আসলেই পূর্ণের বিরিয়ানির স্বাদ তার বিরিয়ানি ছাড়িয়ে গেছে পূর্ণি বাবার কাছে এসে ঘাড়ে হাত রেখে কান্না ভেজা চোখে বলে বাবা তুমি আমার সাথে আগের মতো কথা বলবে না বাবা ব্যাগ থেকে সেই কাঠি বের করে দেয় যেটা সে ভেঙে ফেলেছিল পূর্ণি দেখে বাবা তার নামের পাশে শেফ লিখে দিয়েছে খুশিতে পূর্ণি কান্না করে দেয় এটাই যেন তার সব থেকে বড় উপহার বাবা কান্না করে বলে আমাকে মাফ করে দে মা পূর্ণি ছোটবেলার মতো করেই বাবাকে জড়িয়ে ধরে আনন্দ হাসপাতাল থেকে ফিরে এক সেট চাকু দিয়ে বলে ফাইনালে কোনো দুর্নীতি না করে তুমি প্রমাণ করেছো তুমি আসলে একজন কর্পোরেট শেফ আশ্বিন বলে কারো ফেলে যাওয়া জায়গা আমি নিতে চাই না যা আমি হারিয়েছি তা হারানোই থাক বলেই তার ব্যাগ নিয়ে বহু দূরে চলে যায় এক ইউটিউবার পূর্ণের ইন্টারভিউ আসে দেখা যায় দেশেই আছে আর পূর্ণি মা সেই রজনী ভক্ত দোকানদার আর বাবা সাধারণ মহিলাদের রান্না শেখাচ্ছে যাদের আপন বলে কেউই নেই আসলে এরাই তারা যারা জীবনে কোনো না কোনো স্ট্রাগেল করছে রান্নার এই প্রোডাক্ট বেচার টাকা এই সকল শেফদেরকে দেওয়া হয় এক মহিলা বলে আনন্দ তাকে নিজের নামে লোন তুলে দিয়েছে এখন সে একটা বেকারির মালিক এদিকে ফালহান এখনো পূর্ণির বাবাকে ভয় পায় তবে বাবা কিন্তু মনে মনে ফারহানকে মেনে নিয়েছে পূর্ণি অনেক মেয়েদেরই কর্মসংস্থান করতে সাহায্য করেছে ইউটিউবার জিজ্ঞেস করে আপনার তো হোটেল আলাদাবে থাকার কথা তাহলে আপনি এখানে কেন পূর্ণি বলে আমি স্বপ্ন দেখতাম আমি শেফ আনন্দের মতো ফাইভ স্টার হোটেলে কাজ করব। কিন্তু শেফ আনন্দ বলেছিল তুমি বাকি সবার পথ সহজ করে দিবে তাই আমি এখন আমার মতো সবার পথ সহজ করছি তবে আমি এখনো শেফ আনন্দের মতোই হতে চাই কিছুক্ষণ পর একটা ছোট ছেলে দৌড়ে এসে বলে কে দেখ তো এটা কেমন হয়েছে পূর্ণি খুব ভয়ে ভয়ে হালুয়াটা মুখে দেয় আর এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায় এবার আপনারাই বলেন পূর্ণে কি তাহলে সাজ ফিরে পেয়েছে আজ তাহলে এখানেই চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গল্প শপের সাথেই থাকুন পাশে থাকা ব্যারাকউন্টটি ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে